ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এভরিডে লাইভ। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলো না। তো চলো আমরা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে তোমাদের জন্য দারুণ একটি সুখবর, 8,694টি শূন্য পদে নিয়োগ করা হবে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কগুলিতে ক্লার্ক সহ বিভিন্ন পদে। তো বন্ধুরা, তোমাদের জানাবো তোমাদের যে জেলায় যে ব্যাংক আছে সেই ব্যাংকের কত শূন্য পদ আছে, কিভাবে তোমরা আবেদন করবে, কোন পদে আবেদন করবে, এছাড়া জানাবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কত বয়স লাগবে এবং বেতন কত হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। তো চলো, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল যে নোটিশ রয়েছে তা তোমাদের দেখিয়ে দিই। নোটিশটি কিন্তু IBPS এর তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে এবং তোমাদেরকে প্রথমে জানাই যারা তোমরা এই রাজ্য থেকে অ্যাপ্লাই কর তাদের কিন্তু পোস্টিং এই রাজ্যের যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে সেই ব্রাঞ্চের কিন্তু তোমাদের চাকরি হবে, অর্থাৎ নিজের রাজ্যে চাকরি করার একটা বড় সুযোগ। এছাড়াও এখানে বেশ ভালো মানের বেতন এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, জুন মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 21 জুন পর্যন্ত। এই নির্দিষ্ট তারিখের আগে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করে নেবে, চেষ্টা করবে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেবার, কেননা শেষের দিকে সার্ভার ইস্যু হতে পারে। ক্লিয়ারলিভাবে প্রত্যেকটা ডেট এখানে ভালোভাবে দেওয়া রয়েছে। প্রথম প্রিলিমিনারি এক্সাম হবে আগস্টের 23 এবং জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা হাতে পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে। ও আরও বলে রাখি, তোমাদের বয়স কাউন্ট করা হবে এই যে 1/6/2023 অনুযায়ী। প্রথমে যে পদটি রয়েছে তা আমরা দেখে নিচ্ছি, অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হবে 18 থেকে 28-এর মধ্যে। যাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে তোমরা প্রত্যেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারো। এবং ডেট অফ বার্থ কত থেকে কত এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে স্কেল 1 পদে অ্যাপ্লাই করার জন্য বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে, ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 2 পদে অ্যাপ্লাই করার জন্য বয়স হতে হবে 21 থেকে 32-এর মধ্যে। পাশাপাশি সিনিয়র ম্যানেজার পদে অ্যাপ্লাই করার জন্য 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এবং SC ST OBCরা প্রত্যেকটি পদের ক্ষেত্রে ছাড় পাবে, যা SC ST 5 বছর এবং OBCরা পাবে 3 বছর। এবং ফিজিক্যাল ডিসেবিলিটি যাদের রয়েছে প্রার্থীরা তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে তা আমরা দেখে নিচ্ছি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 21/6/2023-এর আগে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরিভাবে সম্পূর্ণ হতে হবে, তবেই তোমরা যোগ্য থাকবে। অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক পদে এই পদে অ্যাপ্লাই করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা BA পাস করলে এলিজেবল, তবে তোমরা আবেদন করতে পারো। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ এই রাজ্য থেকে যারা আবেদন করবে তাদের প্রত্যেকেরই বাংলা ভাষা জানতেই হবে, তবেই তোমরা যোগ্য। ও পাশাপাশি তোমাদের জানতে হবে বেসিক কম্পিউটার, কম্পিউটার সার্টিফিকেট না থাকলেও আবেদন করতে পারবে। আরও একবার বলে রাখি, যে কোনো ইউনিভার্সিটি থেকে BA পাস করলে এবং কম্পিউটার সার্টিফিকেট না থাকলেও কম্পিউটার বেসিক জানলেই অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদের জন্য আবেদন করতে তোমরা পারবে। নাম্বার 2, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1, এই পদে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ডারি, এছাড়াও তোমাদের থাকতে হবে ইনফরমেশন টেকনোলজি, এইসব ট্রেড এ যদি ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে তোমরা এই পদগুলোর আবেদন করতে পারো। এছাড়া যে পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 2, এই পদেও কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন থাকবে এবং এই সমস্ত ট্রেডে যদি তোমাদের ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা মিনিমাম নাম্বারে যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করেছো, যাদের কোনো ডিগ্রি নেই শুধুমাত্র গ্র্যাজুয়েশন, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারো। সেই পদে কোনো ডিগ্রি অথবা এক্সপিরিয়েন্সের কোনো রকম উল্লেখ করা নেই, এখানে তোমাদের প্রত্যেকেরই এলিজিবিলিটি রয়েছে। যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করলে তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারো। খেদি, তোমরা যারা SC ST এবং PWD প্রার্থী রয়েছো তোমাদের ক্ষেত্রে 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, পাশাপাশি যারা আদার্স প্রার্থী রয়েছে, OBC রয়েছে তাদের বা জেনারেল রয়েছে তাদের জন্য 850 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে পুরোপুরি অনলাইন সিস্টেম,
এবং অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথম যে পরীক্ষা থাকছে প্রিলিমিনারি এক্সাম, 45 মিনিট সময় থাকবে এবং 80 নম্বরের পরীক্ষা হবে ও বাংলা ভাষায় পরীক্ষাটা কিন্তু হবে তোমাদের। পরীক্ষা তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে রয়েছে 80 নম্বরের পরীক্ষা এবং 45 মিনিট সময় পাচ্ছ। পরীক্ষার বিষয়বস্তু থাকছে যেখানে রিজনিং থাকছে 40 নম্বরের এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ অঙ্ক থাকছে 40 নম্বর, টোটাল 80 নম্বরের পরীক্ষা। যে সকল প্রার্থী এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবে তারা কিন্তু মেন পরীক্ষার জন্য ডাক পাবে ও মেন পরীক্ষায় বসতে পারবে। মেন পরীক্ষা যেখানে 2 ঘন্টা সময় থাকবে, 200 নম্বরের পরীক্ষা থাকে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে থাকবে ও কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে তা তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। যেখানে 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাবে এবং পরীক্ষার সেন্টার কোথায় পড়বে ওয়েস্টবেঙ্গলে তাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবং অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসার। এখানে আরও বলা হচ্ছে পরীক্ষা ইংলিশ ও হিন্দি ছাড়া কিন্তু বাংলা ভাষাতে দিতে পারো, এটি একটি তোমাদের জন্য প্লাস পয়েন্ট। এবং পরীক্ষা সেন্টার এই রাজ্যের ক্ষেত্রে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা ও শিলিগুড়ি কয়েকটি জায়গাতে তোমাদের এক্সাম সেন্টার থাকছে। প্রিলিমিনারি এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে, পাশাপাশি মেন পরীক্ষা সেন্টার তোমরা পাবে কলকাতা এবং শিলিগুড়িতেই। তো আশা করি পরীক্ষা সেন্টার সংক্রান্ত তথ্য আমি সম্পূর্ণ দিতে পেরেছি। এরপর আমরা দেখে নিচ্ছি এই রাজ্যের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট পদে কতগুলি ভ্যাকান্সিস আছে এবং কোন কোন ব্রাঞ্চে নিয়োগ করা হবে তা আমরা দেখে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত ব্যাংকে নিয়োগ করা হচ্ছে তা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম যে ব্যাংক রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যেখানে প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভ্যাকান্সিস রয়েছে, অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সিস রয়েছে 162টি পদে। পাশাপাশি বঙ্গ গ্রামীণ বিকাশ এবং উত্তরবঙ্গ ক্ষত্রিয় গ্রামীণ বিকাশ এইসব ব্যাংকগুলোতে প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভ্যাকান্সিস রয়েছে। আবেদনের প্রসেস অনলাইনের মাধ্যমে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের আগে অর্থাৎ 21 তারিখের আগে অনলাইন অ্যাপ্লাই তোমাদের কমপ্লিট করতে হবে। আমি আবারও তোমাদেরকে বলে রাখি অনলাইন অ্যাপ্লাই করতে প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাবে, আমি অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও বানিয়ে দেব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ইউ ক্যান সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।